সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, উঠেছি অনেক সকালেই, তো চাটা মাত্র খাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল। শুধু নিজের জন্যই চা করছি, আর তো কেউ নেই যে চা করবো। আর মিস্ত্রি কাকুরা তো এখন কাজ আর হচ্ছে না বললে, মিস্ত্রি কাকুরাও আসছে না। লিকার চা না, সকালে উঠে আমার দুধ চা, মানে অনেকটা বেলা হয়ে গেছে না, যদি তাড়াতাড়ি খেতাম তাহলে লিকার চাটা খেতাম, এখন প্রায় 10টা বেজে গেছে, এই জন্য লিকার চা, মানে লিকার চা খাচ্ছি না, দুধ চাই করছি, একবারে খেয়ে নিব এখন। মেয়ে উঠে পড়েছে, সকালের কাজকর্ম সব কিছু হয়ে গেছে। আসলে সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হলো আজকে। আলনাটাকে মানে সব কাপড় নামিয়েছিলাম, ওগুলো পরিষ্কার করলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, দেরি হয়ে যায়। আর এক তো মেয়ের কাছে সকালে ফোনটা থাকে, ও কার্টুনগুলো দেখে, আমি ওগুলো কাজগুলো করিনি। তারপর কতগুলো কাপড় ছিল ওগুলো ধুলাম, সব কমপ্লিট করে এই যে ঘরে এলাম জাস্ট। এই যে মেয়ে দুষ্টামি, ও একবার উঠছে বিছানা, একবার নামছে, এটাই কাজ, সারা বিছানাকে এলো মেলো করে কি করেছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিশ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমার ফ্যামিলিও সবাই ভালো আছে। তো সকাল সকাল উঠে তো অনেক কাজকর্মই হয়ে গেছে, তো সকালে বাজারও চলে এসছে। কালকে শরীরটা রাতে বেশ মানে খুবই খারাপ ছিল, প্রচন্ড মাথা যন্ত্রণা ছিল, তো আজকে একটু সুস্থ, মানে একটু বেটার ফিল করছি এখন। তো রাত্রে মাথা ব্যথার জন্য মানে না, রাতে মানে ভাতও খাইনি, মেয়ে শুধু মেয়েকে খাইয়ে শুধু শুয়ে পড়েছি। 11টা যখন বাজে তখন মানে প্রচন্ড মানে এত মাথা যন্ত্রণা, এর আগে যখন আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে এলাম এরকম একদিন মাথা যন্ত্রণা, তারপর আমি তো ইমার্জেন্সিতে নিয়ে গেছিল রাতে। তা আমি ভাবছিলাম কালকেও মনে হয় ওইরকমই হবে। তারপর ওকে আমি বললাম, মানে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি না ফোনটা সাইলেন্ট করে রেখো না, ও ঘুমোবে। তো আমাকে আমাকে ও বলছে কেন আমি সাইলেন্ট করে রাখলে কি হবে। আমি বলছি না তুমি সাইলেন্ট করে রেখো না, যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে কি হবে। তখন ও বলছে যে আমাকে বলে লাভ আছে, যারা বাড়িতে আছে তাদের ডাকো। পরে ভাবলাম দেওরকে ফোন করব রাতে, তখন 11টা বাজে, যে ওষুধ মানে ওষুধ আনার জন্য বা কিছু। পরে ভাবলাম যে ঘুমোলে মনে হয় ঠিক হয়ে যাবে, পরে রাতে যে ঘুমিয়েছি, তারপর দেখি সকালে সকাল থেকে মাথা যন্ত্রণা নেই। তো দেওর এসেছিল সকালে, বাজার ও বাজার করে দিয়ে গেল, আর আমাকে আমি বললাম এরকম মাথা যন্ত্রণা ছিল, তখন বলল তুমি কেন বলনি। আমি বললাম যে 11টা বেজে গেছে কি বলবো, শুধু শুধু দেখো তো ডিস্টার্ব করা হবে না ওটা। তো বললো কি আমাকে বলে 11টা, তখন তো দোকান খোলাই থাকে, সারা রাতই দোকান খোলা থাকে, দুটো দোকান নাকি আছে এখানে, দোকান সবসময় ওষুধ পাওয়া যায়, বলে তুমি বলতে। আমি ভাবলাম যে আবার তোমাদের মানে বলবো ফোন করে, তাই আর বলা হয়নি। তো সকালে কি কি বাজার করে নিয়ে এলো, মাছ আজকে আনায়নি, আজকে শুক্রবার, তো তাই মাছ আজকে আনতে বলিনি। সবজি নিয়ে এসছে, দেখিও নি কি কি সবজি নিয়ে এসছে। দেখি আমি নিজেও দেখিনি কি কি সবজি নিয়ে এসছে। ও নিয়ে এসছে পেঁয়াজ, লঙ্কা, কাঁকরোল, কোয়াশ, ঝিঙে, এতটুকু, ও পটল এনেছে, এতটুকুনি এনেছে। সকালে ওকে বলেছিলাম বাজার করে দিতে, তো সকালে ও বাজার করে দিয়েছে। সাথে আরো জিনিস নিয়ে এসছে, তা তোমাদের সাথে সেটাও শেয়ার করছি কি নিয়ে এসছে সাথে। তো ওকে বলেছিলাম আরো জিনিস নিয়ে আসতে, তো তোমাদের একটু ফোনটা রেখে দেখাচ্ছি কি নিয়ে এসছে। নিয়ে এসছে একটা ঘড়ি, এই যে উল্টো লাগছে মনে হয়, তো ঘড়ি নিয়ে এসছে। আমি ওকে বলেছিলাম মানে কি, আমি যখন ওই ভাড়া বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে শিফট হলাম না, তখন আমার ঘড়িটা মানে উপর থেকে নাকি আমার মানে তোমাদের দাদার হাত থেকে ঘড়িটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে গেছে। তো চলছিল, হঠাৎ দেখি এখন বন্ধ হয়ে গেছে, আর ঘরে নাকি বন্ধ ঘড়ি রাখতে নেই, তা আমি ঘড়িটাকে সরিয়ে দিব। তার জন্য ওকে বলেছি একটা মানে কম দামে একটা ঘড়ি নিয়ে আসতে, তো এই জন্য ঘড়িটা নিয়ে এসছে, অজন্তার ঘড়ি, 1 বছরের গ্যারান্টি আছে নাকি বলল। তো এটা নিয়ে এসছে, এটা এখন লাগিয়ে দিব ঘড়িটাকে, ওই ঘড়িটাকে সরিয়ে এটা লাগাবো। আর বৌদির বাড়িতে আমার যে ঘরের মানে একটা গ্রিলে যে তালা থাকতো বড় ওটায় তালটা ও আনতে ভুলে গেছে, ওটা বৌদির বাড়িতে রয়ে গেছে, আর তো যাওয়া হয়নি বৌদির বাড়িতে, একটা তালা নিয়ে এসছে।
এতটুকুনি আনতে বলেছিলাম সকালে দেওরকে, তো নিয়ে এলো। এখন করব রান্না, তো রান্নাটা বসাবো এখন, দেখি কি কি রান্না করা যায়। যাচ্ছি রান্না করতে। তো আজকে স্নান করতে অনেক লেট হয়ে গেছে, তো স্নান করে এসে দেখি মেয়ে উঠে পড়েছে, নতুন ঘড়িটা লাগিয়েছি, দেখো কটা বাজে, 10:05 বাজে। তা মেয়ে আবার ঘুম, এখন আপাতত তো ঘুমিয়ে আছে, জানি না উঠে যাবে কি না। আজকে নতুন ঘড়িটা লাগিয়েছি না, আর দেখো পুরনো ঘড়িটা আজকের থেকে আবার চলছে, এতদিন বন্ধ ছিল। যে আমি নতুন ঘড়ি এনেছি এখন এটাও চালু শুরু হয়ে গেছে আজকে। তো তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো আমি বাথরুমের দরজা লাগিয়েছি, দরজাটা শেয়ার করাই হয়নি, সেটাও তোমাদের। আমি তো সব কিছু শেয়ার করি, তো এটা কেন শেয়ার করবো না। এই দেখো বাথরুমে নতুন দরজা লাগিয়ে মানে লাগানো হয়েছে। প্রথম দিন আমার এই এরকম, প্রথম দিন যখন মেয়ে দেখেছিল না, দেখে এত খুশি, ও এসে দেখে বলছে ওয়াও সুন্দর ফুল, আমার পছন্দেই লাগিয়েছি দরজাটা। কেমন হয়েছে সে কমেন্ট করে একটু জানিও কেমন হয়েছে দরজাটা। আজকে স্নান করতে আসলে লেট হলো কেন, এই যে লাকি ট্রি বলো বা লাকি বাম্বু বলো, এই গাছগুলো আজকে আমি মানে ধুয়েছি, মানে পুরো একদম আমি তোমাদের সাথে শেয়ার করব একদিন কেমন করে ধুতে হয়, একদম সব কিছু পাথরগুলোকে নামিয়ে ধুতে হয় তো পরিষ্কার করে, সেটা শেয়ার করব একদিন। তো এগুলোই আজকে এটা এটা ধুয়েছি আর এটাও ধুয়েছি, এটা শুধু পাথর আর জলে থাকে, এই দুটো তো, এই দুটো তো পাথর আর জলে থাকে, এটাও ধুয়েছি। তো এটা তো নিচে মাটি আছে, উপরে পাথর দিয়েছি, এটাকে আর জল দিতে হবে না। আর এখানে শুধু একটা মানি প্ল্যান এই যে বোতলে রেখেছি, তো এটাও এটাও ধুয়ে নিয়েছি। তো এখন জল দিব, এটা এই জলটা যে এই জলটা দিব, এই জলটা দিব যে একদম ফিল্টার, আমি যে জলটা খাই ফিল্টার করা, এই ফিল্টার করা জলটাই কিন্তু দিচ্ছি এগুলোর মানে লাকি বাম্বু বলো লাকি ট্রি বলো যেটাই বলো সেই গাছগুলোর ফিল্টার করা জল দিলে না মনে করো লাল হবে না বা পাথরগুলো পরিষ্কার থাকবে, তার জন্য ফিল্টার করা জল দিচ্ছি। এই দুটো এই দুটোতে জল দিয়ে দিলাম, এটাতে এটাতে জল দিব, আর এটাতে জল দেওয়ার দরকার নেই যেহেতু মাটি ধুয়ে নিয়ে এসছি। তো গরম লেগেছে, এত ঘেমে যাচ্ছি পুরো একদম। স্নান করে এসেও এত গরম না, রোদ্দু তো এখন নেই, রোদ চলে গেছে এখন, কিন্তু স্নান করে এসে তবু ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। একটু রেস্ট করব এখন, এগুলো সব হয়েছে কাজকর্ম আজকের দিনের মতো ওই এখন হয়েছে। আমি এই জায়গাটায় টিন দিয়ে রেখেছি, এই যে এই জায়গাটা টিন দিয়ে রাখতে হয়, দরজাটা তো নিয়ে এসছে তবে এখনো লাগানো হয়নি দরজাটা, যেহেতু মানে এখানে গ্রিল বসবে একটা, সেটা এখনো হয়নি যেহেতু। জামা কাপড় এখানেই মেলে দিয়েছি জামা কাপড়, কারণ আর বাইরে দিয়ে লাভ নেই এখন, এই জন্য বারান্দায় মেলে দিয়েছি জামা কাপড়। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।